চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করতে ভুলবেন না ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ইউকে কিচেন থেকে আমি খালিয়ে দা আজকে হচ্ছে রবিবার আর আমি গতকালের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে সেই বাজি করার জন্য যে ফুলকপি ডাটাটা ছিল সেটাকে আমি এভাবে প্যাকিং করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজের মধ্যে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কেমন করে এটাকে সংরক্ষণ করলাম এটা কিন্তু আমি এর আগেও অনেকবার করতাম যখন দেখা যেত যে রান্না করার সময় হয়নি এগুলোকে এভাবে ধুয়ে ক্লিন করে ভালো করে আমি রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দেই যে যখন সময় হবে তখন যেন খুব তাড়াতাড়ি বাজেটা বা অথবা রান্নাটা করে ফেলা যায় এভাবে কিন্তু পেঁয়াজকে কুচি করেও কিন্তু আমরা পারবো সংরক্ষণ করে রাখতে প্রায় একদিনের জন্য এটা অনেক ভালো সহজ একটা পদ্ধতি তারপর আমি এবং ফারহান আমরা রোয়ানা দিলাম আপুর বাসায় যাবো ওখান থেকে একটা জিনিস আনার জন্য তো ফারহান গাড়িতে উঠছিল না অনেক দুষ্টামি করছিল ও আজকে অনেক খুশি ওয়েদারটা অনেক সুন্দর আজকের তো আপুর বাসায় আসার পরে আপু আমাদের আমাকে আমাদেরকে খাবার দিলেন তো এটা হচ্ছে কেক এবং জেলি স্ট্রবেরি অ্যান্ড অরেঞ্জ তো আরও অনেকগুলো দিয়েছিলেন আমি এখান থেকে অল্প করে নিলাম কারণ একটু আগে ব্রেকফাস্টটা করে এসেছি খাওয়াটা তেমন বেশি যাবে না যে কারণে আমি রেখে দিলাম তো আমার জেলিটা আসলে অনেক ভালো লেগেছে এই জেলিটা যে কোনো আসদা টস্কুর মধ্যেই পাওয়া যায় অনেক পিওর একটা জেলি আর সে আমি কিন্তু স্মেলটাও পাচ্ছি একেবারে সেই লিচির মতোই একেবারে অরিজিনাল যেটা তো এটা হচ্ছে লিচির জেলি খেতেও দারুণ ভালো লেগেছে আমার তো আপু সাথে আরও দুইটা দিয়ে দিলেন আমার আর বাচ্চাদের জন্য আমি নিয়ে আসলাম বিওয়াজ দেখতে পাচ্ছেন আসলে অনেক অনেক মজার এখানে আজকে আপু কিছু পিঠে তৈরি করছেন পিঠাগুলো হলো যে নুনের বড়া আর হচ্ছে নারকেলের যে পপ বলা হয় সেটা তো আমি কিছুক্ষণ ওখানে ছিলাম আপু বলছিলেন যে রেডি হওয়ার পর কিছু আমি গড়ে নিয়ে যেতে পারবো ওয়েট করার জন্য তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ওয়েটই করি কারণ আপু আমাকে কল দিয়েছিলেন এগুলো তৈরি করছেন আমি যেন এসে নিয়ে যাই সে কারণে তো আপু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন বিওয়ালস নুনের যে বড়াটা সেটাকে সেটার যে খাই ওইটা রেডি করছেন এখানে হলুদ এবং আদা লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছেন এগুলো ছিল পেস্ট করা আমি আসলে এগুলো রেডি করতে পারি না খুব সহজে আপুদের এরকম দেখে দেখে আমি শিখছি আস্তে আস্তে তো প্রায় খাইটা রেডি হয়ে গেছে থার্টি মিনিটসের জন্য এভাবে ঢেকে রেখে দিলেন থার্টি মিনিটসের পর আপু ভালো করে ওইটাকে মাখিয়ে এভাবে এখন নুনের বড়াটা রেডি করছেন তো ওইগুলো আসলে অনেক সুন্দর কাইটা হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একেবারে লবণ তারপর অন্যান্য যে মশলাগুলো এগুলো ছিল একেবারে পারফেক্ট আমার খুবই ভালো লেগেছিলো খেতে তো এই যে হয়ে গেল খুবই সহজে আসলে সহজ বললে ভুল হবে কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এগুলো কিন্তু অনেক কঠিন করাটা কাইটা সবসময় পারফেক্ট হয় না আর কাইটা যদি পারফেক্ট না হয় আর খেতেও একদমই ভালো লাগে না এই জিনিসগুলো খুবই পাবে করতে হয় আর এগুলোর জন্য আমার আপুরা অবশ্যই পারদর্শী কারণ আমি যখনই দেখি তারা এগুলোকে চটপট করে খুবই তাড়াতাড়ি রেডি করে ফেলেন তাদের কাছে একটু টাইম লাগে না আমার বেলায় হচ্ছে একটু ডিফারেন্ট আমি হয়তো বা দিনই লাগিয়ে দিতাম যদি আমার গড়ে এটা রেডি করতাম হয়ে গেল নুনের বড়া তো সবচেয়ে যে বিষয়টা হলো আপুরা যখন ঈদ আসে অথবা রমজান মাস আসে ওনারা রেডি করে আমাকে অনেকগুলো দিয়ে দেন আমাকে আর গড়ে তৈরি করতে হয় না তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আপু এমনিতেই রেডি করছিলেন এগুলো খাবার জন্য তো আমাকে কল দিয়ে বললেন আসার জন্য যেন এসে নিয়ে যাই তো আমি আসলাম নিয়ে যাবার জন্য অনেকগুলোই আমাকে দিয়ে দিলেন হয়তো এই মাসটাই আমার চলে যাবে তো দেখা যায় অনেক হলিডে ছাড়া তো আর মেহমানও সেরকম আসেন না গড়ে ঈশানের আব্বুকে দেওয়া হয় অথবা মাঝে মধ্যে আমি খাই বাচ্চারাও ঈশান খুবই পছন্দ করে এইগুলা এখন হচ্ছে পপ ওই যে কোকোনাটের যে পপটা ওইটা এখন আপু রেডি করছেন এটা তো খুবই ইজি যে কাইটা রেডি করে বেলে নিয়ে তারপরে বাবে করে একটা কাটার দিয়ে কেটে নিতে হবে সুন্দর করে সেই হয়ে গেল অনেক সুন্দর আর এগুলো ফ্রাই করে খেলে অনেক ভালো লাগে আর আমাদের বাঙালিদের কিন্তু এই জিনিসগুলা ছাড়া ঈদ বলি আর রমজান মাস বলি কোনো অকেশন আমার কাছে মনে হয় চলেই না এগুলোই হচ্ছে আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে পিঠা পায়েস সন্দেশ পব এগুলো সবই আমাদের ঐতিহ্যের মধ্যে একটি ঐতিহ্যই বলা যায় আমরা বাঙালিরাই সবচাইতে বেশি এগুলো পছন্দ করি খাইও হয়ে গেল পপ ককোনাটের পপটা আপু খুব ক্রিস্পি করে এগুলোকে ফ্রাই করে দিলেন আমি খাওয়ার জন্য তো আমি এক জায়গায় বসে প্রায় দুইটা পপ খেয়ে ফেলেছি কারণ এই পপটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট আমি অনেক পছন্দ করি এটা খেতে তবে নুনের যে বড়াটা সেটা আমার ততটা বেশি ভালো লাগে না আমি বেশি খেতে পারি না হয়তো বা দেখা যায় একটু ট্রাই করি মাঝের মধ্যে আর এই যে এখন আমি গড়ে যাব তো আমার বোনের ছেলেটা আরিয়ান গাড়িতে উঠে বসলো ও ড্রাইভিং করবে অনেকক্ষণ আরও টেন মিনিটসের জন্য ও ওয়েট করলাম ওরা একটু খেলছে খেলুক আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সাথে আছে আমার দুষ্ট ছেলেটা তো ফারহান গাড়ির উপর দিয়ে কোথায় জেনে উঠতে চাইছিল আমি ওকে নামাতেই পারছিলাম না এত বেশি খুশি ওরা ছিল তো বিয়ার্স গড়ে চলে আসলাম তো গতকাল যে বাজি করার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পেক করে রেখেছিলাম এই হচ্ছে সেগুলো এখন টোয়েন্টি ফোর আওয়ার্সের পর আমি এগুলো নর্মাল ফ্রিজ থেকে বের করলাম ভাবলাম যে আজকে বাজিটা আমি করে নেই কারণ আরও একদিন রাখা যাবে এটাকে নর্মাল ফ্রিজে কোনো প্রবলেম হবে না তারপরও বাজিটা করে নিচ্ছি আমি কারণ আমার খুবই ইচ্ছে করছিল আজকে রুটি খাবো তো অবশ্যই রুটি বাজি দিয়ে খুবই ভালো লাগে খেতে তো এখন আমি বাজিটাকে বসিয়ে দিলাম একটা কুকারে এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। আর আপনারা সবাই হয়তো মোটামুটি যা জানেন যে এই বাজি কী করে করতে হয় আর এই বাজিটা আমার লাইফে কিন্তু এই প্রথমে আমি করছি আমি কিন্তু এর আগে কখনো এটা কলিফ্লাওয়ারের ডাটা দিয়ে কোনো বাজি তৈরি করিনি নর্মালি যেটা হতো আমি কলিফ্লাওয়ারের ডাটাগুলো সবসময় ডাস্টবিনে ফেলে দিতাম আমার কাছে মনে হতো যে এত বেশি শক্ত বয়েল হতেও টাইম লাগবে আর খেতে কেমন লাগবে সেটাও আমি জানি না আর যদিও একটু নরম বা একটু নর্মাল থাকবে বা ডাটাগুলো আমি তরকারিতে দিয়ে দেই তো এছানের আব্বুর এই আইডিয়াটা খারাপ না দেখা যাক আসলে বাজেটা কেমন হয় আমি একটু বই হচ্ছিল কারণ বয়েল হতে কতক্ষণ লাগবে সেটা আমি এখনও কিন্তু বুঝতে পারছি না তো এনিওয়েজ দেখা যাক আসলে হবে ইনশাল্লাহ ভালোই হবে আমি বসিয়ে দিলাম আমার বাজিটাকে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি আসতো সেই কাঁচামরিচগুলো প্রায় ছ সাতটার মতো কাঁচামরিচ আছে এখানে এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর বিওয়ার্স যেটা বলছিলাম নিশ্চয়ই সবাই বাজি কি করে করতে হয় জানেন আর আমি আজকে ফুলকপির ডাটা দিয়ে যেহেতু ফার্স্ট বাজিটা করছি আর আশা করছি ভালোই হবে খারাপ হবে না তো আমি শুরু করে দিলাম আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমি এখানে মাত্র একটার থেকে হাফ পরিমাণ দেড়টার মতো হবে পেঁয়াজকে কুচি করে দিয়েছি আর পেঁয়াজগুলো যখন সামান্য পরিমাণে বয়েল হয়ে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ হচ্ছে দনে গুঁড়া হাফ চা চামচের মতো দিচ্ছি মরিচের গুঁড়া তো আসলে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছি প্রথমে হাফ স্পুন দিয়েছিলাম তো ভাবলাম যে একটু জাল হলেই ভালো হবে প্রথম রান্নাটা এটা হচ্ছে তো যে কোনো বাজিতেই কিন্তু জাল হলে অনেক খেতে ভালো লাগে যে কারণে আমি একটু জালের পরিমাণটা বেশি দিলাম তো আরও টু মিনিটসের মতো নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই কলিফ্লাওয়ারের যে ডাটাগুলো ছিল সেইগুলো আর সাথে আছে পেপার তারপর হচ্ছে আলু এই সবগুলোর মিক্স আর হয়তোবা একটা টমাটোও এখানে আছে অ্যাড করা সবগুলো মিলিয়ে আসলে দেখতে খুবই ভালো লাগছে ভাজিটা খুবই ভালো হবে খেতে আমার কাছে মনে হচ্ছে সেটা আমি আসলে এখন পর্যন্ত জানি না এভাবে নেড়েচেড়ে দিয়ে আমি টেন মিনিটসের জন্য ডেকে দিলাম কারণ এগুলো থেকে কিন্তু পানি বের হয় যে কারণে আমি এই মুহূর্তে অল্প পরিমাণে পানি দিচ্ছি খুব বেশি না তো অল্প পরিমাণে পানি দেওয়ার কারণ যেন ভুলে না যায় কারণ যতই পানি বের হোক না কেন অত বেশি পানি বের হবে না যতটুকু নর্মালি সবজি থেকে বের হয় কারণ এটা হচ্ছে যে ফুলকপির ডাটা অনেক শক্ত থাকে এটা থেকে কতটুকুই বা পানি বের হতে পারে তো প্রায় টেন মিনিটসের পর আমার বাজিটা হয়ে এসেছে এখন আমি ফ্রেশ দনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু ক্লিন করা কাল দুই একেবারে ক্লিন করেই রাখা ছিল তো ভালো করে আবারও মিক্স করে নিতে হবে সোভিওস যারা আমাকে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করতে ভুলবেন না যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করেন তাহলে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাকে কমেন্টস করে প্রতিনিয়ত আপনাদের মতামতগুলো আমাকে জানান আমার ভিডিও সম্পর্কে অনুভূতিগুলো আমাকে জানান আমি সত্যি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ সব রিওয়াজ হয়ে গেল আমার বাজিটাও প্রায় অনেক সুন্দর কালার এসেছে আর এত সুন্দর স্মেল আসছিল মনে হচ্ছিলো এখনই খেতে বসি তো আসলে সত্যি আমি তাই করলাম আমি কিন্তু এখন প্রায় সন্ধ্যার দিকে সাড়ে ছটার মতো হবে গড়ি তো আমি একটু খুব তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেই রাতের বেলা কারণ একটু লেটে খাওয়া দাওয়া করলে দেখা যায় পড়ে যে এটা হেলথের জন্য অনেক ক্ষতিকর যে কারণে আমি চেষ্টা করি নয়টার ভেতরেই আমার রাতের খাবারটা শেষ করার করতে বাচ্চাদেরও ঠিক সেরকমই হ্যাবিটটা করেছি তো এই যে আমি এখন রুটি খাবো আর এই যে রুটিটা দেখিয়েছিলাম এটা একেবারেই ফাট কম ওয়ান পয়েন্ট থ্রি হয়তো বা হবে সেরকম আর এটা হচ্ছে ল ফাটের একটা অ্যাগট সো এই অ্যাগরটা দেখানোর একটাই কারণ আপনারা যখনই রাইস খাবেন অথবা রুটি যে কোনো একটু মশলা জাতীয় খাবারগুলো খাবেন তারপর আপনারা তিন চামচের মতো এই অ্যাগরটা খেয়ে নিতে পারেন কারণ এটা কিন্তু ফাটকে খুব সহজেই মেল্ট করে দেয় আর অনেক ভালো লাগে অ্যাসিডিটিটাও কম হয় খেলে খুবই শান্তি পাবেন খেয়ে দেখতে পারেন এটা হচ্ছে টক দই যে কোনো জায়গায় খুব সহজেই পাওয়া যায় তো আমি সবসময় এটাই করি যে যখন মশলা জাতীয় খাবার খাই আমি এই ছাড়া আমার চলেই না এটা আমার ডায়েটিংয়ের জন্য অনেক হেল্পফুল তো আমি রাতের খাবারটাও খেয়ে নিলাম সোভিউ সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ